আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজ একটা ইফতার রেসিপি শেয়ার করব। আর এজন্য একটা মিক্সিং বোলে 3 থেকে 4টা ছোট সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো হাত দিয়ে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচের মতো লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো চাট মশলা। তো চেষ্টা করবেন এখানে চাট মশলাটা দিয়ে নিতে। আর এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। তো এখানে একটু পেঁয়াজটাকে খুব ভালো করে মিহি করে কুচি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটাও আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচের মতো। তো হাতের কাছে ধনে পাতা থাকলে এখানে ধনে পাতা কুচি দিয়ে নিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো মশলাগুলোকে খুব ভালো করে আলুর সাথে মেখে নেবেন। তো এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। ঠিক এ পর্যায়ে কিন্তু এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর 1 কাপের মতো ময়দা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যেহেতু আলুতে লবণ আছে তাই এখানে কম করে দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো খুব ভালো করে ময়দার সাথে সয়াবিন তেলটাকে মেখে নিতে হবে। তো হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু এটাকে মেখে নেবেন। চেষ্টা করবেন এই নাস্তাটা ময়দা দিয়ে তৈরি করতে, বা হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে কিন্তু আটা দিয়ে করতে পারেন। তবে ময়দা দিয়ে করলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। এরপর দিয়ে দিচ্ছি নর্মাল পানি। তো সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে মুথে নিচ্ছে। তো খুব ভালো করে মুথে এখান থেকে একটা ডো তৈরি করে নিয়েছি। তো চেষ্টা করবেন ডোটাকে মোটামুটি রাউন্ড করে নিতে। তো এটাকে রাউন্ড করে হাতে একটু চ্যাপ্টা করে নিচ্ছে। তো ডোটাকে রাউন্ড করে নিয়েছে আর এখানে সামান্য পরিমাণের ময়দার ডাস্ট দিয়ে এটাকে বেলে নিচ্ছে। তো এটাকে সামান্য পরিমাণের ময়দার ডাস্ট দিয়েই বেলে নেবেন। খুব বেশি ময়দা কিন্তু এখানে দেওয়া যাবে না। তো এটাকে টেনে টেনে একটা রুটি বেলে নিব। তো মোটামুটি বড় দেখে একটা রুটি আমি বেলে নিয়েছি। আর এই পর্যায়ে এখানে আমি আলুর পোরটা দিয়ে দিচ্ছি। তো আলুর পোরটা সম্পূর্ণটাই দিয়ে নিয়েছি। এখন এটাকে সম্পূর্ণ রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে এটাকে স্প্রেড করে নেবেন। তো খুব ভালো করে এটাকে স্প্রেড করে নিয়েছি। আর এ পর্যায়ে এটাকে আমি ফোল্ড করে নেব। তো রুটিটাকে ধরে ফোল্ড করে নিচ্ছি। তো একটু সাবধানে ফোল্ড করবেন যাতে রুটিটা ছিঁড়ে না যায়। এভাবে কিন্তু এটাকে ফোল্ড করে নিতে হবে। তো এভাবে ধরে এটাকে আমি ফোল্ড করে নিয়েছি। ঠিক এভাবে কিন্তু এটাকে ফোল্ড করে নেবেন। এখন এই রুটিটাকে কেটে নিচ্ছি। তো দেখুন এটাকে আমি মোটামুটি রোলের মতো করে বানিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এটা কেটে নিব। তো 1 ইঞ্চির মতো গ্যাপ রেখে এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকেও ছোট করে কেটে নিতে পারেন। তো এইভাবে কেটে নেওয়ার এই পর্যায়ে এখান থেকে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কিভাবে করছি। তো এভাবে ধরে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। তো চেষ্টা করবেন এটাকে রাউন্ড করে চেপে নিতে। তো খুব বেশি এটাকে চেপে দেবেন না, তাহলে কিন্তু পুরটা বাহিরে চলে আসবে। তো হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে কিন্তু আমি পুরটাকে সেট করে নিয়েছি। তো দেখুন সবগুলো পিন হলো আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর 2 চা চামচের মতো ময়দা নিয়েছি। তো একটু পানিতে কিন্তু ময়দাটাকে গুলে নিতে হবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো খুবই সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর লাল মরিচের গুঁড়াটা সামান্য পরিমাণ দিয়ে নেবেন। এখন নর্মাল পানি দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। তো মোটামুটি পাতলা দেখে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা কিন্তু বাইন্ডারের কাজ করবে। তো ভাজার সময় কিন্তু আলুর পোরটা বাহিরে চলে আসবে না। তো দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আছি আর এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তো খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে নেবেন। ফ্রাই প্যানে তেলটাকে একটু স্প্রেড করে নিব। আর এই তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু এই ব্যাটারের ভিতরে চুবিয়ে কিন্তু পিনহোলগুলো ভেজে নিতে হবে। তো খুব বেশি ব্যাটার যাতে গায়ে লেগে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই ব্যাটারটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন। ঝরিয়ে এরপর কিন্তু এক এক করে এখানে দিয়ে নিতে হবে। তো এখানে আমি 4টার মতো পিনহোল একসাথে ভেজে নিচ্ছি।
তো এগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই বারবার উল্টে দিবেন, তা না হলে কিন্তু এগুলো ভালো করে ভাজা হবে না। তো এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব, যখন এটার কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। তো একটু মুচমুচে করে এটা ভেজে নিচ্ছি। তো দেখুন পিনহোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তেলটা খুব ভালো করে ছেঁকে তারপরে কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। তো মাঝারি আঁচে এগুলো ভেজে নিয়েছি, এতে করে কিন্তু সবটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো দেখুন ঠিক এভাবে কিন্তু আপনারাও এটা ভেজে নেবেন, কালারটাও খুব সুন্দর এসেছে। তো দেখুন সবগুলো ভেজে নিয়েছি আর একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই টমেটো সসের সাথে সার্ভ করবেন, তো গরম গরম কিন্তু এটাকে সার্ভ করতে হবে। তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন, আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।